এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, ভবানীপুরের উপনির্বাচনের বাকি আর দুই দিন। ভবানীপুরে এবার কোন দলে গিয়ে উঠে এলো জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তত্ত্ব, যেখানে তো বিশাল চাপ হলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতিও ভোট প্রার্থীকে ছড়িয়েছে, তার বিরুদ্ধে জবাব দেবেন সাধারণ মানুষ, এমন দাবি করলেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দাবি করলেন যে এবার ভবানীপুরে আমাদের জয় নিশ্চিত। ভবানীপুর কেন, পশ্চিমবঙ্গে আরও দুই বিধানসভা করে উপনির্বাচন হচ্ছে, সেখানেও আমাদের বিজেপি প্রার্থী জয়ী হবে, এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী। তো সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেব। এবার ভবানীপুর উপনির্বাচনে উঠে এলো জনমত চাঞ্চল্যকর সমীক্ষা, যেখানে তো এবার বিজেপি জয় নিশ্চিত এটা কার্য স্পষ্ট। ভবানীপুরের মানুষ বিজেপিকে চায়, কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট প্রবর্তনকে ছড়িয়েছে, তার বিরুদ্ধে জবাব দেবেন সাধারণ মানুষ। এবার ভবানীপুরের মানুষের দাবি যে এবার ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। ভবানীপুরের 70% মানুষ বিজেপিকে চায়, 20% তৃণমূলকে চাইছেন, আর 10% অন্যান্যকে, এমনটাই কিন্তু উঠে এলো জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। তো বন্ধুরা, আপনারা ভবানীপুরে কাকে যান, তৃণমূল না বিজেপি, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।